বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে যেয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সাথে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায় আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর কল্যাণ ও ত্রাণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থ উপমন্ত্রী সাবেক সংসদ আফামা ফখরুল ইসলাম মুন্সি আমার ডানের পেছেন বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান এবং তৃণমূল বিএনপির প্রধান বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী সাবেক সংসদের সদস্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা স্বাগত আপনার দুজিনকে স্টুডিওতে নির্বাচন ঘুরিয়ে আসতে শুরু করেছে নির্বাচনী প্রচারণা বিশেষ করে সরকারি দলখানিটা শুরু করে দিয়েছে কিন্তু বছরখানেক আগে যেরকমটা মনে হয়েছিল যে সামনে সামনের নির্বাচনটা হয়তো একটু দু হাজার চোদ্দোর মতো হবে না একটু অন্য একটা ভালো নির্বাচন হয়তো হবে অ্যাটলিস্ট অংশগ্রহণমূলক হবে কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসতে শুরু করেছে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে সেটি হচ্ছে বিভেদটা ক্রমশ বাড়তে শুরু করেছে কিছু কিছু সরকারি অ্যাকশান যেগুলো প্রশ্নবিদ্ধ এবং অনেকেই মনে করেন যে এগুলো বিএনপিকে নির্বাচনে আনবার জন্যে কিছু কিছু ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর সমাজে রাষ্ট্রে নানা বিষয়ে তাদের প্রভাব বিস্তারের ক্ষমতা সব মিলিয়ে এক ধরনের উত্তপ্ত পরিবেশে বিচার করতে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের খানিকটা বিরোধ আফামুস মুন্সি আপনি কি মনে করেন যে দু হাজার দু হাজার বা উনিশে সম্ভব আমি প্রথমে আমার নির্বাচন এলাকা দেবীদ্বারের মানুষ যারা দেশে বিদেশে আছেন সবাইকে অগ্রি আপনি এই নোবাড়ক এবং রমজানের শুভেচ্ছা দিয়ে আরম্ভ করতে চাচ্ছি আপনার প্রশ্নটা যে আমি কি আশা করছি নির্বাচন সুস্থ হবে কি আপনার না সেটি তো আপনার একটা উত্তর আপনি চাচ্ছেন নির্বাচন সুস্থ হবে সেটাই সেটি আমরা ধারণা করি লক্ষণ গত নির্বাচনের কথা যেটা আপনি রেফার করলেন সেটাতে আপনি লক্ষ্য করবেন আপনার অনেক আগেই এই তৃতীয় মাত্রার থেকে বলেছে এক হাতে তালি বাজে না কিন্তু দু হাতে তালি বাজাতে হয় আপনার বিএনপি নেগেটিভভাবে তালি বাজিয়েছে এবং তার অঙ্গ দলগুলিকে নিয়ে আমরা পজিটিভভাবে নির্বাচনটা হওয়ার পক্ষে তো ওনারা অংশগ্রহণ করেন নাই তা তো আর নির্বাচনের দোষ না দোষটা ওনাদের হয়তো বা রাজনৈতিক কোনো গাফিলতি থাকতে পারে ওনারা সেটা নেই কিন্তু ওনাদের তো অভিযোগ এবং অনেকেই মনে করেন যে নির্বাচনের ক্ষমতায় থেকে আপনারা ওনারা যেন অংশগ্রহণ না করেন সেরকম একটা কলাকৌশল গ্রহণ করেছেন ওনারা চেষ্টা করেছে কিন্তু পারেন নাই সেটা তো সত্ত্বেও যে পারেন নাই কাজে ওনারা যখন পারেন নাই তখন গণনা সমর্থনও এদিকে ছিল না আজ গণ সমর্থন থাকলে আজকে ধরেন পাঁচেই হয়েছিল জানি যে নির্বাচন সেখানকার তারপরে আপনার এখানে আমার বড়ো ভাই আছেন উনিও নিশ্চয় এটি অনুধাবন করবেন যে যদি একটা সরকার পপুলার হয় তাহলে তার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে তাকে প্রতিফলিত করার জন্য মানুষও কিন্তু পিছিয়ে ব্যাক আপটা দেয় ব্যাকআপটা যদি না থাকে তাহলে কিন্তু একটা লোক যেয়ে সেই রাজনৈতিক কাজে সফল হতে পারে তেমনিভাবে যে কোনো আন্দোলনেই থাকে আপনার যদি মনে করেন যে মানুষ এটাতে সমর্থন যোগাইছে তখন কিন্তু আমরা বাঁচি এই জানুয়ারির যে নির্বাচন সেই নির্বাচনের পরে আমাদের অস্তিত্ব থাকার কথা না হ্যাঁ অস্তিত্ব যেহেতু মানুষ পছন্দ করেছে যে আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারটুকু দিতে চেয়েছি মানুষকে ভোট দেওয়ার জন্য অধিকার দিতে চেয়েছি দেশের আজকে গণতান্ত্রিক পদ্ধতিটা আরও সুদৃঢ় হোক কারণ একটা মনে রাখতে হবে যে গণতান্ত্রিক পদ্ধতি কিন্তু একদিন দুদিনে আসে আর যায় না তার জন্য একটা হিস্ট্রি লাগে ব্রিটিশ গণতন্ত্র আসতেও পূর্ণভাবে আসতে প্রায় দু বছর বছর সময় লেগেছিল তো আমরা মনে করি যে নেত্রী শেখ হাসিনা তার জন্য আপনার তৃণমূল থেকে কিন্তু দলের সম্পৃক্ততা আরম্ভ করেছেন সেই সম্পৃক্ততার অর্থ হলো যে মানুষকে গণতন্ত্র সম্বন্ধে উদ্বুদ্ধ করা আর সেই গণতন্ত্র সম্বন্ধে উদ্বুদ্ধ করতে গেলে গণতান্ত্রিক এডুকেশনেরও দরকার আছে আজকে আপনি নেগেটিভভাবে একটা জিনিসকে দেখবেন আর বলবেন তার বলবেন যে তা করে আমরা প্রতিহত করব আর এখানকার কারো কারো বক্তব্য আরও কঠোর ভাষায় বলা আছে যে করতে পারবেন না বা এটা হবে সেটা হবে

এর উপরে সময় আছে নিশ্চয় তাতে পলিসি এবং আমাদের অ্যাক্টিভিটি আমাদের নেত্রী উনি যেভাবে তৎপরতা করেন এটা বোধ হয় অনেকের পক্ষে বোঝা সম্ভব না কাজে আমার মনে হয় উনি গণতান্ত্রিকভাবেই যাবেন এবং গণতান্ত্রিকভাবে যে উনি নির্বাচনটা করাবেন সেই আশা করি আপনি দেখেন যদি বাই ইলেকশন যতগুলো হয়েছে

কিন্তু এখন যেটি রাজনৈতিক আবেগে বলে ফেলেছেন সেটি আপনার বক্তব্য কিনা নাজ ব্যর্শনাজ মূলত আছেন আইনজীবী তিনিও ভালো বলতে পারেন আসলে পরিস্থিতিটা কি প্রথমে যেটি জানবার যে সামনে নির্বাচনটি আপনি তো নির্বাচন নিয়ে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছেন আপনি কি মনে করেন যে বা কী দেখছেন যে এটা ভালো নির্বাচন সামনে হতে যাচ্ছে কিনা সেরকম একটা রাজনৈতিক আবহ তৈরি হচ্ছে কিনা মাননীয় প্রধানমন্ত্রী তো বলছেন উনি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দেবেন এটা ওয়ে আবার অ্যাডমিটও করা যেন অতীতে সুষ্ঠ ভগবান নির্বাচন হয়নি তো বিএনপি পার্টিসিপেট করলো কি না করলো পাঁচই জানুয়ারি নির্বাচন প্রশ্নবিদ্ধ দ্য ইজ নট ডাউট অ্যাবাউট দ্যাট দোষারাপ করতে পারেন একটা পার্টিকে এটাকে ওটাকে কিন্তু দ্য ফ্যাক্ট মেজ যে ডেমোক্র্যাটিক এক্সারসাইজটা সেটা সবাই চোখেই এটা প্রশ্নবিদ্ধ এবং সেখানে অর্ধেকেরও বেশি সংসদ সদস্য অনির্বাচিত অবস্থায় নির্বাচিত হয়েছেন এটা এটা কিন্তু এখনও আমার মনে হয় সারা বিশ্বে এই প্রশ্নটা এখনও কিন্তু আছে তো এটা একটা সরকারকে হয়তো অবৈধ করে নাই কিন্তু সরকারের বৈধতার প্রশ্নে কিছুটা হলেও আমার মনে হয় সন্দেহের সৃষ্টি করেছে এখন আগামীতে এই ধরনের নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না ফর দ্য সিম্পল রিজন যে বিএনপিও খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তাদের নির্বাচনে না যাওয়াটা তাদের জন্য ভুল হয়েছে এবং আমি মনে করি যে কোনো সারকমস্টান্সেস যখন তার এখন নিশ্চিত যে তাদের রাজনৈতিকভাবে বেশ জনসমর্থন রয়েছে এবং এই জনসমর্থনটাকে ধরে রাখতে হলে তাদের নির্বাচনে যেতেই হবে তা না হলে অবধারিত হবে তাদের অস্তিত্বের বিলোপ হওয়া এবং সেটার জন্যে তারা উইথ অল দি লিমিটেশনস শত উস্কানি সত্ত্বেও কারণ আমাদের রাজনীতিতে তো উস্কানি থাকে উস্কানি দিয়ে কাকে প্রিভেন্ট করা যায় নির্বাচনে যাওয়া বা ইত্যাদি এই ধরনের এক্সারসাইজ হতেই থাকে মন্ত্রীরা হয়তো অনেক কথাই বলবেন বারবার বলবেন যে না আপনাদের আসতে হবে আসতে হবে মিনিং না আপনি আসতে পারবেন না এ অনেক কিছুই রাজনীতিতে হয় তো সেদিক থেকে সব কিছু উপেক্ষা করে আবার ধারণা যে এবার বেগম খালেদা জিয়া দ্বিতীয় ভুলটি করবেন না নির্বাচনে না যাওয়ার এবং কোনো বাইরের দিকে না তাকিয়ে কে কি বললো না বললো বা কার মতামত কি সেদিকে ভ্রক্ষেপ না করে তার নির্বাচনের প্রস্তুতি তিনি যে নিচ্ছেন এটা কিন্তু পরিষ্কার এবং এখানে হয়তো ওই জনসমর্থনটাকে ক্যাশ করতে চাচ্ছেন এবং এই জনসমর্থন যদি ঠিকমতো ক্যাশ না হয় অর্থাৎ এখানে যদি কারচুপি হয় বা কোনো রকমের অনিয়ম হয় যেটা নির্বাচনের সক্রিয়তাটাকে বা ইন্টেগ্রিটিটাকে সামহাওয়ার আদার এফেক্ট করবে সেই ধরনের যদি সিচুয়েশান রাইজ করে তখন হয়তো তার যে যে জিনিসটা তিনি চিন্তা করবেন সেটা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে তখন একটা আন্দোলন গণমুখী একটা আন্দোলনের দিকে হয়তো তিনি যাবেন এবং সেটার জন্যই হয়তো তার বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতি সেটাকে তিনি সেভাবে ট্যাকল করতে চাচ্ছেন এই পরিস্থিতিতে যাতে কোনো রকমের সহিংসতার জন্ম না হয় এবং যে সহিংসতার অভিযোগ তার বিরুদ্ধে সেই পেট্রোল বোমা থেকে শুরু করে বিভিন্ন রকমের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্যে তাকে সম্পৃক্ত করে যে অভিযোগগুলো উঠেছে আমার মনে হয় তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এটা তাকে রাজনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করেছে

নির্বাচনের সবচেয়ে বড় ফ্যাক্টরটা হচ্ছে ব্যুরোক্রেসি যাদের কন্ট্রোলে মোড়েস নির্বাচনটা থাকে বোলিং থেকে শুরু করে সব কিছু থাকে অ্যান্ড দিস ব্যোক্রেসি তারা কিন্তু সবসময় খুবই ফ্রেজাইল থাকে অর্থাৎ তারা দেখে কোন দিকে কি যাচ্ছে সেটা ভাব বুঝে কিন্তু তারা সেভাবে অবস্থান নেয় তো যদি আজকে এমন একটা সিচুয়েশন হয় যে একটা দল সে নির্বাচনে যাওয়ার পর ইট ইস ভেরি ক্লিয়ার টু দ্য দ্যাট এই দলটাই আগামীতে ক্ষমতায় আসবে তাহলে কিন্তু সেখানে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যেতে পারে এবং সেখানে উইথ এক্সিস্টিং সরকার যদি তার উপরে প্রভাব আনার চেষ্টা করে তবুও সেটা হয়তো কাজে লাগবে না বাট দিস আর সাম আনসার্টেন এরিয়াজ এটার উপরে কোনো সঠিকভাবে কোনো কিছু সংজ্ঞায়িত করা যাবে না তবে আমি ফিল করি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি এখানে স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যেন আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং আমার নিজের তাগিদে যা বস্তুনিষ্ঠ সেভাবে আমি জিনিসটা উপস্থাপন করছি অনেকের কাছে হয়তো এই জন্য আমাকে দালাল হতে হবে চাটুকার হতে হবে অনেকে হয়তো বলবে যেন অমুকে দালাল সে অমুকে চাটুকারিতা করছি ইত্যাদি বাট ডাজেন্ট ম্যাটার এটা আমি মোটেও গ্রাহ্য করি না কারণ হোয়াট ইজ ট্রুথ সেই ট্রুথটা আমাকে বলতেই হবে এবং বাস্তবতার নিরিখেই সেটাকে আমাকে বলতে হবে আজকে এই বাস্তবতা আপনি উড়িয়ে দিতে পারেন না যে আজকে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যথেষ্ট উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ড অবশ্যই মানুষের মনকে প্রভাবিত করে তার দিকে ধাবিত করে এবং আমি নিজে সেখানে একটা দৃষ্টান্ত আমি তো কেউই ছিলাম না আই ওয়াজ নাথিং লিটারালি নন এক্সিস্ট্যান্ট আর আমার কনস্টিটুয়েন্সির একটা কোনাতে ছিল আমার বাসস্থান আল্লাহর রহমতে এখন আমার পজিশন যেটা দহারে আমি সৃষ্টি করেছি আমি তো একবারে হলপ করে বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী কিংবা বেগম খালেদা জিয়া তারাও যদি যে কনটেস্ট করে আই এম কনফিডেন্ট দ্যাট আই উইল রিটার্ন নট দ্যাম কেন যেহেতু এটা প্রভাব ফেলে সেজন্য আমি মনে করি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর বর্তমান যে সমস্ত প্রকল্পগুলি হাতে নিয়ে উনি উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছেন সেই দিক থেকে তার জনপ্রিয়তা কিন্তু তিনি অর্জন করেছেন কিন্তু রাজনৈতিকভাবে তিনি এখনও প্রশ্নবিদ্ধ কারণ আমি অ্যাজ আ জেনারেল পার্সন অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি আমার কাছে এটা পছন্দ হয় না যে সরকারের থেকে আমি লক্ষ লক্ষ লোকের সমাবেশে আমি আমার নৌকা নিয়ে ক্যাম্পেইন করবো অথচ আমার প্রতিপক্ষকে আমি দাঁড়াতেই দেবো না এটা আমার কাছে গ্রহণযোগ্য না কিন্তু উনি যেটা চিন্তা করছেন সেটা হচ্ছে আমি যত যতদিন ক্ষমতায় আছি আমি আমার ক্ষমতা বলে যা করতে পারে আমি করব। যখন নির্বাচন কমিশন এসে নির্বাচন কমিশনের সে নিয়মাবলী দিয়ে নির্বাচনের ঘোষণা দেবেন এবং প্রক্রিয়া যখন শুরু হবে তখন আই উইল ফলো বাট নাও আই এম ইন কন্ট্রোল আমি এখন আমার মতো করে আমি দেশ চালাচ্ছি আমার মতো করে আমি আমার জয়গান গাচ্ছি আমি আমার মতো করে অন্যকে করতে দিচ্ছি না এটা এই এই অ্যাটিচিউডটা কিন্তু আছে কিন্তু এই অ্যাটিচিউডটা ওই পর্যন্তই থাকবে যে পর্যন্ত না নির্বাচন কমিশন উইল টেক ওভার দ্য নির্বাচন প্রক্রিয়া এবং তারপরে যদি এটা হয় তখন হবে এটা সত্যিকার অর্থে লঙ্ঘন বিধি বিধি লঙ্ঘন লঙ্ঘন তো এই সাইডটা তো আছে তবে আমি মনে করি যে শি এজ আ ডেমোক্র্যাট কারণ জনগণের সাথে তার সম্পৃক্ততা রয়েছে তিনি বঙ্গবন্ধু কন্যা জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত স্বপ্ন বাস্তবায়নে তিনি আগ্রহী এবং একের পর এক হয়তো তিনি সে সমস্ত স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম প্রধান স্বপ্ন ছিল কিন্তু রাষ্ট্রের ক্ষমতার মালিক হবে জনগণ এবং সেই জনগণকে ক্ষমতায়ন করার যে স্বপ্ন সেই স্বপ্নটাও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শেখ হাসিনা সেটা বাস্তবায়িত করবে এবং এটা যদি সে করতে পারে প্রকৃত অর্থে যদি আজকে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যেই নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে সেই ধরনের একটা নির্বাচন সিস্টেম যদি উনি নিশ্চিত করতে পারেন এবং তার ফলশ্রুতিতে যদি জাতি একটা আশার আলো দেখে যে না এই নির্বাচন সত্যিকার অর্থে সুষ্ঠু এবং অবাধ হবে আমি মনে করি ওনার জনপ্রিয়তা আরও আরও অনেক তুঙ্গে উঠবে এবং সেখানে যতটুকু ল্যাকিং ছিল এই রাজনৈতিক ক্ষেত্রে যতটুকু ল্যাকিং ছিল প্রশ্নবিদ্ধ ছিল সেটা সম্পূর্ণভাবে উঠতে যাবে এবং পরবর্তী নির্বাচনের ফলাফল অবশ্যই তার ফসল তিনি উঠাতে পারবেন এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি অ্যাকচুয়ালি এই পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্যে কিছুটা ইনভলভ হয়েছি এই কারণেই যে আজকে চোদ্দ দলের সাথে একাত্ম হয়ে আমি আমার নিজস্ব জাতীয় জোট এবং আমার নিজস্ব দলকে একাত্ম করে আমি কাজ করছি আমার সিম্পল রিজন ইজ আমি এই আমার যে ধ্যান ধারণা যে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করতে কিছু কিছু নির্বাচন প্রক্রিয়ার সংশোধন করা উচিত সংস্কার করা উচিত আমি সেটাকে যেভাবেই হোক আমি বাস্তবায়িত করার জন্যে বর্তমান সরকারের পাশে থাকবো এবং আমি তাদেরকে উদ্বুদ্ধ করব যেন আপনারা যাতে সেই সংস্কারটা করেন কারণ তাহলেই নির্বাচন এই বিষয়ে কথা বলছেন আপনি কি কোনো ইঙ্গিত পাচ্ছেন তাদের দিক থেকে যে তারা আপনার এই প্রস্তাবনা বিবেচনায় নিচ্ছে বা আমি আমার প্রস্তাবনা এখনো জাতীয়ভাবে উত্থাপিত করিনি আমি আপনাকে আজকে আপনার এই ফোরামকে আমি ইউজ করতে চাই টু টেল যে আমরা খুব শিগগিরই জাতীয় জোটের একটা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের শর্ট টার্ম ভিশন আমরা আপনার কাছে আবার শুনবো মিস্টার ফ সো আপনি কী মনে করেন কারণ উনি যেটি বলছেন যে একটা রাজনৈতিক ভাবে এক ধরনের দুর্বলতা বা ঘাটতি রয়েছে সরকারের দিক থেকে প্রধানমন্ত্রীর দিক থেকে অন্য অনেক দিক থেকে তো হয় যদিও উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি নিয়েও মানুষের মধ্যে এখন নানা রকমের প্রশ্ন আছে কিছু হয়তো দৃশ্যমান উন্নয়ন আছে কিন্তু আবার ওইদিকে পুঁজি পাচারের অভিযোগ ব্যাংকিং খাতের দূর অব্যবস্থাপনার অভিযোগ নানা রকমের অভিযোগ আছে দুর্নীতির অভিযোগ এবং দ্বিতীয় যে কথাটি আসে যে নির্বাচনী প্রক্রিয়াকে একটা সুস্থ সুস্থির জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা সেটি খুব একটা লক্ষণীয় নয় সরকারের দিক থেকে তৃতীয় যেটি আমি বলছিলাম যে স্থানীয় সরকার আপনি বলছিলেন স্থানীয় সরকার দেখা যাচ্ছে যে যারাই বিরোধী দলের তারা আসলে জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও তারা নিজ নিজ আসনে বসতে পারেন না তাদেরকে নানা অজুহাতে বরখাস্ত করা হয় জেলে পাঠিয়ে দেওয়া হয় আপনি তো স্থানীয় সরকার নিয়ে অনেকদিন স্থানীয় সরকার শক্তিশালী করবার কথা বলছেন আচ্ছা আপনি নাজমুল ভাই যেটা বললেন যে উনি প্রচার করে বেড়াচ্ছেন নির্বাচনী ক্যাম্পেইন করে আচ্ছা নির্বাচনী ক্যাম্পেইন তখনই হয় যখন নাকি কোনো প্রতিনিধি থাকে কোনো ক্যান্ডিডেট থাকে উনি না পক্ষে নৌকার পক্ষে উনি তো দিয়ে নির্বাচিত উনি তো নৌকার কথা বলবে উন্নয়নের ফলে উনি নৌকার উন্নয়নই হবে এটা তো অস্বীকার করার জন্য কাজী উনি যে পথে যেটা করছেন সেটা আমার মনে হয় যে অত্যন্ত সঠিক করছেন কারণ যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে এটা যদি উনি না বলেন হ্যাঁ তাহলে উনি ওনারকে যারা সমর্থন দিয়েছেন যারা পার্লামেন্টে আছেন বা সবাই কিন্তু ওনাকে এটি আশা করেন উনি এই প্রচারগুলি করবেন এই প্রচারগুলি করলেই আপনার মানুষের গণতান্ত্রিক ভাবধারাটা আস্তে আস্তে প্রকাশিত হবে এবং একটা কথা আছে সময় আমরা বলে থাকি প্রচারই প্রসার হ্যাঁ তো উনি যদি ওইটাই চিন্তা করেন উনি নৌকার প্রতিনিধি উনি সেটার সমর্থন দেওয়ার জন্যেই চতুর্দিকে বলে বসবেন এবং তো কোনো প্রার্থীর কথা বলেননি যে এই প্রার্থীটাকে ভোট তখন হয়

তাদের রাইট তো আছে তারা বলছেন যে তাদের এমন কোন কথা আছে কি বলা হয় আপনি সেটাই যদি স্বীকার করেন আপনার তো পাঁচ হাজার প্লাস প্রোগ্রাম করেছেন কোন জায়গায় যদি না বলা হয়ে থাকে তাহলে কী করে আশা করে তারা তো চান সভা সমাবেশ করবার অধিকার সেগুলো তো তাদের অধিকার হ্যাঁ সভা সমাবেশ যদি আইন মাফিক আইন থাকে যে এটা এইভাবে করা যাবে তাহলে ওনারা পারবেন এবং অতীতে দেখা গেছে ওনাদেরকে পারমিশন দিলেই ওনারা জ্বালাও পোড়াও এই ধরনের কিছু কাজ আরম্ভ দেন বা আপনার যেটা নাকি ওনাদেরকে যে জায়গাটায় সীমাবদ্ধ থাকার কথা এটা না থেকে তার চেয়ে তো একটু বেশি এগিয়ে যেতে তখন তো ব্রোরে সেখানে তো লাইট আইন আছে আপনি যদি তারা জ্বালাও পোড়াও করেও তো সেখানে আইন মতো তাদের এগেনস্টে অ্যাকশন নেবেন এটা তো জ্বালাও করেই নি এরকম সমাবেশ তারা করেছে যখন অনুমতি দেওয়া হয়েছে না সব সময় না আপনার কাজে পুলিশ তো সব সময়ের জন্য অ্যালার্ট পুলিশ তো সব সময় যাবে আর যদি একটা কোনো জায়গায় কোনো কিছু হয়ে যায় তখন পুলিশকেই কিন্তু

এবং উনি সরকারের থেকে সরকারি প্রভাব খাটাবেন তার নিজের দলের পক্ষে এটাই স্বাভাবিক এবং সেটা উনি করছেন এবং বিপক্ষে বিপক্ষ শক্তিকেও যতখানি সম্ভব তাদেরকে সেই স্বাধীনতাটা যাতে তারা না পায় সে চাপে থাকার এটা এটা ঠিকই আছে কিন্তু মেন জিনিসটা হলো যে আমরা আগামীতে যে নির্বাচনটা দেখতে যাব সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডকে এই ধরনের আচরণ কোনো অবস্থাতে প্রভাবিত করছে কিনা মানে ইফ আই এম স্টার্টিং টু টেক অ্যাকশন নাও আমি গভর্নমেন্ট আমি এনশিওর আমাকে এনশিওর করতে হবে সিটিজেন্সদের ফান্ডামেন্টাল রাইটস যেটা গ্যারান্টিড অ্যান্ডার দ্য কনস্টিটিউশন আপনার পলিটিক্যাল অ্যাসোসিয়েশন করার ক্ষমতা আছে আমারও পলিটিক্যাল অ্যাসোসিয়েশন করার ক্ষমতা আছে একই রকমের কোনো বৈষম্য নেই আপনার দায়িত্ব হচ্ছে সেটাকে এনশিওর করা আমার দায়িত্ব কিন্তু না

ইত্যাদি এগুলি এখন হচ্ছে দেওয়া এগুলি হচ্ছে না এবং আমিও কিছুটা কালী পেপারে এসছে যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতার ক্ষমতায় যেতে চান দিস আর অল গুড সাইন্স এবং এটাই এটাই হওয়া উচিত তা আমার মনে হয় এই আচরণের নেতৃত্ব তারা দিতে হবে প্রধানমন্ত্রী এই আচরণের আচরণটা প্রশ্নবিদ্ধ হোক এটা আমরাও চাই না কারণ শি এজ স্ট্রং লেডি উনি এখন অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি যিনি সব কিছু কন্ট্রোল করছেন নিয়ন্ত্রণ করছেন এবং উনি ইন ফেরতে পারছেন করতে পারছেন এবং করছেনও কাজে ওনার উপরে এই দায়িত্বটা বর্তাচ্ছে যে যেটা ভালো সেটাকে উনি করবেন এবং করাবেন এবং এই জিনিসটা যে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার যে দায়িত্ব হাজারোবার হাজারো পলিটিক্যাল পার্টি মেসেজ আপনারা আসেন সংলাপে বসেন আলোচনা করেন ওমোক করেন নো দ্যাট ইজ নট নেসেসারি আলোচনা করার দরকার নেই শি সেলফ ইজ কোয়াইট কেপেবল উনি নিজে যথেষ্ট ক্ষমতা রাখেন যে কোনো একটা কাজ করে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার এবং সেই জন্যে আমি মনে করি যে আমরা যারা কাজ করছি আমরা ঠিক দল নিরপেক্ষ হিসাবে কাজ করছি আমি এখন বিএনপির তো নয় আমি আওয়ামী লীগও নাই আমি যেটা মনে করি যে আমাদের দেশের জনগণের একটা স্বার্থ এর মধ্যে নিহিত রয়েছে এবং সেই স্বার্থের পক্ষে যদি আমি কাজ করি তাহলে আমি সেই পরামর্শটাই তাকে দেব যে আপনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি আজকে নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার সম্পূর্ণ ক্ষমতা আপনি রাখেন এবং এটাকে যদি আপনি করেন আপনি আজকে যুগ যুগ ধরে চলে আসা আফটার দ ইন্ডিপেন্ডেন্স পর্যায়ক্রমিক যে স্বৈরাচারী শাসন যেখানে জনগণের অধিকারটা সম্পূর্ণভাবে কুক্ষিগত হয়েছে স্বৈরাচারের হাতে সেই অবস্থান থেকে আপনিই বেরিয়ে আসতে পারেন আপনি কিন্তু মুক্তি দিতে পারেনি জাতিকে আপনি মুক্তি দিতে পারেনি জাতিকে যে এই যে চলে আসা অব্যাহতভাবে চলে আসা স্বৈরাচারী অ্যাটিচিউড সেই অ্যাটিচিউড সম্পূর্ণভাবে নস্বাৎ করে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ আপনি সেটা ক্রিয়েট করতে পারেন এর জন্য আপনার কোনো আলোচনা প্রয়োজন হয় না এই জন্য আপনার অন্য কোনো কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন উনি কিন্তু সেটাই তো করছেন আর আজকে দেখেন উনি গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য তৃণমূলে কিন্তু আপনার নির্বাচন দিয়ে দিয়ে সেটাকে আপনার দলীয়ভাবে রিকগনেশন দিয়েছেন অর্থাৎ পার্টির সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে তৃণমূলে যেটা ছিল না সেটা কিন্তু আজকে বিস্তার করেছে তারপরে দেখেন কিন্তু সেটা তো শক্তিশালী সরকারকে করছেন কিনা সেই উদাহরণটা দেন যে এটাও ভুল কথা যে দলকে শক্তিশালী করলেই আপনার স্থানীয় সরকার প্রতিষ্ঠিত এটা প্রত্যেকের ব্যাপারে প্রযোজ্য এটা আমি যদি আমার দলকে সংঘবদ্ধ না করি দলকে যদি ওইভাবে আপনার তৈরি না করি তাহলে তো আপনার ক্ষমতায় থেকে একভাবে নিজের মতো করে নিজের দলকে সুসংগঠিত করছেন কিন্তু এটা কি করে আশা করেন যেন উনি করবেন যে কোনো লোক নাজমুল ভাই যদি যান আজকে তো উনি কি করবেন না উনি নিজের মতোই করবেন আপনার ঠিক কথা হয় না যদি আপনি বলেন যে নিজের মতো নিজের মতো তো হবে না নিজের মতো ছাড়া আপনার করতে গেলেই আমার মতটা তো বলবেন যে আপনার মতটা ঠিক না আজকে আমার ওনার একটা ভিশন রয়ে গেছে যেটা নাকি আপনার বাংলাদেশে প্রচলিত আপনার উন্নয়ন দেশ হিসাবে একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটা ওনার একটা ভিশন হ্যাঁ তো ওনার ভিশনটাকে যদি উনি প্রকাশ করতে চান তাহলে নিজের যে দৃষ্টিভঙ্গি নিজের যে আশা আকাঙ্ক্ষা সেটা তো ওনাকে বলতেই হবে উনি যদি না বলেন তাহলে কি করে মানুষ বুঝবে যে আমি কোন প্রোগ্রামটা দিচ্ছি কোন প্রোগ্রামটা করে মানুষের উন্নয়নটা হবে কোন প্রোগ্রামটা করে দেশের উন্নয়নটা হবে উনি দেখেন প্রত্যেকটা কাজেই দেখ আপনার এত বোল্ডনেস দেখান যে সত্যিকারভাবে আমরা অনেকেই অবাক হয়ে যাই যে সত্যিকারভাবে এটা কি সম্ভব উনি দেখান ওনার একটা কনভিকশন আছে ওনার একটা ভিশন আছে উনি একটা মিশন আছে তার জন্য উনি এগুলো করবেনি রিজেন কারণ আপনার যে কথা বলেছেন তার জাস্টিফিকেশন আছে এটাও ঠিক আমি যদি আমার বিশ্বের দেখি যে আমি একটা উন্নত বাংলাদেশ চাই সব দিক থেকে সমৃদ্ধ একটা বাংলাদেশ চাই সেই সমৃদ্ধিতে যেতে হলে আমার সামনে যে প্রতিবন্ধকতা আসে সে প্রতিবন্ধকতা থেকে আমাকে দূর করতে দূর করতে হবে কন্ট্রোল করতে হবে সেটার জন্য হয়তো আপনি আনডেমোক্র্যাটিক অনেক রকম অ্যাটিটিউড সেটা থেকে আসতে পারে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি এটাকে এইভাবে তো রাখতে পারেন না আমার কথা হলো ঠিক আছে আপনি উন্নয়নের শীর্ষে চলে গেলেন আপনার ভিশনও ই হল কিন্তু আপনার ভিশন তো ইট ক্যানট বি ডিভয়েড অফ পলিটিক্যাল অ্যাম্বিশন অল হ্যাঁ আপনার যে রাজনৈতিক অভিলাষ সেটা তো থাকতে হবে ভিশনের মধ্যে এবং সেই রাজনৈতিক অভিলাষটাই হচ্ছে জনগণের কাছে জনগণের ক্ষমতাটা ফিরিয়ে দেওয়ার অভিলাষ এবং সেটা আমি মনে করি যে উনি পর্যায়ক্রমে কিন্তু সেদিকে যাচ্ছেন এটা আমার ধারণা এবং যদি নাও যেয়ে থাকেন আমরা যারা রাজনীতিতে অবস্থান করছি নিরপেক্ষভাবে এবং আমাদের নিজেদের ভাবনা নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব যাতে তাকে সেদিকে নিয়ে আসা যায় এবং পলিটিক্যাল ফোর্সেসের উপরে কিন্তু এই জিনিসটা অনেক এটা রক্তচক্ষু দেখিয়ে একটা আদায় করার কিছু না এটা একটা উপলব্ধির বিষয় আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে যদি আমরা সেই উপলব্ধিটা আনতে পারি যে না আপনার সবই ঠিক আছে কিন্তু আপনি আজকে জনগণের ক্ষমতাটা এতদিন পর্যন্ত যেভাবে স্বৈরাচাররা কুক্ষিগত করে রেখেছিল এখন আপনার হাতে এই ক্ষমতাটা এসেছে আপনি এটাকে মুক্ত করতে পারেন এবং এটা মুক্ত করলে আপনি আপনার বাবার স্বপ্ন এই জায়গায় যে 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 আপনি প্রক্রিয়া নির্বাচনী আপনার কথা বলতে চাইছিলেন আপনারা কি ধরনের প্রস্তাবনা আসলে রাখতে চান জাতির সামনে যেটি মনে করেন আপনি যে প্রশ্ন আছে নির্বাচনকে ঘিরে সে সমাধান দিতে সেটা সেটা আমি এর আগেও কয়েকবার এটা বলেছি ধরেন এই যে বিতর্ক তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার নির্বাচনকালীন সহায়ক সরকার ইট হ্যাজ নট গিভেন এনি এনি গুড রেজাল্ট এখন পর্যন্ত আপনি সেই বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারেন নাই এখন আপনি যখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেন আমি তো মনে করি সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এটা এখন পর্যন্ত আপনাদের আনরিসার্ভড থাকবে এটা কোনোদিন আপনাদের সলিউশন দেবে না নির্বাচন কমিশন কে হলো না হলো নির্বাচনের সময় কোন সরকার ক্ষমতা থাকলো না থাকলো আমার মতে এটা সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক যদি আমি নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এমন কিছু সংশোধন এবং সংস্কার আনতে পারি যেটা উইল টেক কেয়ার অফ ফ্রি ইলেকশন এবং সেটার জন্য আমরা সাজেশন যেটা দিয়েছি আমার এই যে বইটা এই বইটা হচ্ছে একটি সুষ্ঠু অবাধ জাতীয় নির্বাচনের স্থায়ী রূপরেখা এর মধ্যে সাতটা পয়েন্ট আমি আমরা এনেছি যেটার মধ্যে মেজর দুটা পয়েন্ট হচ্ছে নিশ্চিদ্রভাবে স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রণয়ন এবং যেটা আমরা প্রস্তাব করেছি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা করা সম্ভব সেটা আপনি দেখবেন যে একটা কারচুপি হওয়ার সম্ভাবনা নাই সেখানে ভোটার তালিকা প্রণয়নে এটা আমাদের প্রস্তাবের মধ্যে আমরা দিয়েছি ঠিক একই রকমভাবে ওই ভোটার তালিকা প্রণীত হওয়ার পরে তাদের হাতে যে ভোটার আইডি কার্ডটা আপনি তুলে দেবেন সেই ভোটার আইডি কার্ডটা এমন একটা ডকুমেন্ট যে ডকুমেন্টে বলে আপনি নিজের ভোট কারচুপি হয়েছে কিনা সেটা শনাক্ত করতে পারবেন আজকে যদি এই দুইটা মেইন এলিমেন্ট অফ ইলেকশন যদি আমি এনশিওর করতে পারি এবং সেটা করতে হলে যে সংস্কারের প্রয়োজন আইনের সংস্কার বিভিন্ন আদার রুলস অ্যান্ড রেগুলেশন্সের সংস্কার এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী করেন তাহলে আমি মনে করি যে উনি গ্রেট স্টেপ ফরওয়ার্ড যাবেন গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে এবং এটা উনি করবেন যদি ওনার ওনার মাইন্ডের মধ্যে এটা আমরা দিতে পারি সাকসেসফুলি যেন এই জিনিসটা করলে পরে তার নামটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে গণতান্ত্রিক ইতিহাসে এবং এটা তার বাবারই স্বপ্ন যে রাষ্ট্রের ক্ষমতার মালিক হবে জনগণ সেই জনগণকেই রাষ্ট্রের ক্ষমতার মালিক করার ক্ষেত্রে একটা বিরাট বড় পদক্ষেপ হবে এটা এটা আমি শিওর যে উনি এটা উপলব্ধি করবেন সেইভাবেই সেই জন্য আমি কিছুটা হলে অপটিমিস্টিক আই এম ভেরি মাচ অপটিমিস্টিক এবং আমার আমরা নির্বাচনমুখী আমার নিজেরা তৃণমূল বিএনপি বলেন কি জাতীয় জোট বলেন ওই নির্বাচন বয়কআ করার মতো প্রবণতা নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক মজরে নেই আজকে এই নির্বাচনমুখী হয়ে আমরা চেষ্টাই করবো যে আমাদের এই সুষ্ঠু এবং অবাধ যাতে নির্বাচন এই যে ব্যবসা নাজমুল প্রস্তাবনা কিংবা বিএনপি বলছে যে এখন কথা তারা বলছে না নির্বাচনকালীন একটা সহায়ক সরকার যার প্রস্তাবনা তারা হাজির করবে কিংবা আওয়ামী লীগ দু হাজার নির্বাচনের আগে যেরকম একটা প্রস্তাবনা দিয়েছিল যে সর্বদলীয় একটা সরকার এরকম কিছু একটা নির্বাচনটা পরিচালনা করে গিয়ে নির্বাচন কমিশন সেটা তো করে সরকারে থাকলে তাহলে তো এই সিস্টেমটা পৃথিবীর কোথাও নাই এর তো না পৃথিবীর উন্নতশীল দেশও আছে সেই সিস্টেমগুলি পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এইগুলি প্রচলন করেছেন এবং এটা প্রচার করেছেন যাতে এই সিস্টেমগুলি থাকে এবং আপনার নিরপেক্ষর কথা ওই যে পাগল ছা শিশু এই ধরনের অনেক কথা আছে আমি এগুলো এইখানে বলতে চাই না আপনার তো কাজেই যদি আপনার তো নিরপেক্ষ নির্দলীয় সরকার এই কনসেপ্ট থেকে তো আপনি অনেক আগেই পাবলিক এটা রিজেক্ট করে দিয়েছে পাবলিক এটা শুনতে চান পাবলিক শুনতে চায় যে আজকে উন্নয়ন কী পাবলিক শুনতে চায় আইনশৃঙ্খলার

হ্যাঁ যেটা দেওয়া আপনারা করতে পারবে সেটাই যেই জিনিসটা বেশি দরকার ছিল যে আপনার সিস্টেমটাকে নির্বাচন কমিশনটাকে আপনি শক্তিশালী করেন শক্তিশালী দাজবুল ভাই যেটা বললেন হ্যাঁ কিছুটা আইডেন্টিফাই করেন যাতে জাল ভোট না হতে পারে যাতে আপনার তার জন্যে তো সরকার আপনার চেষ্টা করে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন যাতে জাল ভোট না হয় যাতে আপনার ইলেকট্রনিকভাবে নির্বাচনটা হতে পারে এবং আপনার যেতে এবং ইলেকশন কমিশনে যারা কাজ করেন তাদের অনেকেই নির্বাচন সম্বন্ধে তারা ততটা অকেফাল না হ্যাঁ কেন অকেফাল না ওনাদের সেই নির্বাচনের সময় পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরকে শুধু এক ঘন্টা দু ঘন্টার নোটিশ দিয়ে আপনার তাদেরকে এজুকেট করে দিয়ে দিল। তারা জানে না

এবং সরকার যেই থাকুক না কেন নির্বাচন প্রক্রিয়া যদি এবং অবাধ হয় এবং তার মাধ্যমে তাহলে কোন সরকারের অধীনে নির্বাচন হল এটা এবং কোন নির্বাচন কমিশন সেখানে সে সময় ক্ষমতায় ছিলেন দ্যাট ইজ অলসো দে আর অনলি টু অ্যাপ্লাই দ্য রুলসুলেশন এবং সেটাকে এনশোয়োর করার দায়িত্ব তাদের সেটা করলে পরে এই রুলস আসবে সেখানে তো আমি আমি একটা প্রশ্নটা করতে চাই আপনি তো এই বিষয় নিয়ে অনেকদিন ধরে কথা বলছেন আমার এই অনুষ্ঠানেও আপনি প্রস্তাবনা নিয়ে একাধিকবার কথা বলেছেন বহু বছর ধরে আপনি জাতীয়ভাবে প্রস্তাবনা দিতে এত দেরি করছেন কেন কারণ নির্বাচন ঘনিয়ে আসছে এখন বিএনপিও যেমন নির্বাচনকালীন সহায়ক সরকার তারা বলছে অনেক দিন ধরে কিন্তু তারা প্রস্তাব হাজির করছে না নির্বাচন ঘনিয়ে আসছে আওয়ামী লীগও এই বিষয়ে কিছু বলছে না বা কোনো সংলাপ এটা সারা বিশ্ব দেখে এটা দেখে আমি এই সুযোগটা গ্রহণ করছি আপনি যে কথা বললেন আমি এই সুযোগটা গ্রহণ করছি আমি কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমরা ভেরি শর্ট টার্ম ভিশন নিয়ে আমরা জাতি জাতির সামনে যাচ্ছি

আমি তো এখন থেকে এটা প্রচার শুরু করেছি বা করব যদি সেটা হয় তাহলে তো নাথিং লাইক ইট কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই আমার এই চার বছর বা পাঁচ বছর আমি এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যাতে হয় ভবিষ্যতে এটার জন্য আমার সময় আমি দেব শর্ট ভিশন এই পাঁচ বছরের এটা প্রতি আমরা ডেডিকেটেড দেন ওয়ান্স উই অ্যাচিভ ইট হবে আমাদের লং ভিশনের প্রশ্ন কিন্তু এটিকে আপনি প্রধান কর্ম বলে মনে করছেন মানে আমার দিক থেকে আমি মনে করি সামনে নির্বাচনের যে আমরা যে যে প্রোগ্রামটা নিয়ে নামব সেই প্রোগ্রামের মধ্যে জনগণের ক্ষমতা জনগণের হাতে হাতে ফিরিয়ে দেওয়ার যে প্রত্যয় দৃঢ় প্রত্যয় যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের উচ্চারণের মাধ্যমে সংবিধানে লিপিবদ্ধ করেছেন আমরা সেই উচ্চারণটাকে বাস্তবায়িত করতে চাই যে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই এবং এটা করতে হলে পরে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন ইজ দ্য প্রাইম মিনিস্টার যার হাতে এখন সমস্ত ক্ষমতা তাকেই আমরা পার্টিসুয়েট করতে চাই তার উপরেই আমরা বিভিন্ন রকমের পরামর্শ দিতে চাই চাপ প্রয়োগ করতে চাই বোঝাতে চাই যাতে উনি উপলব্ধি করেন যে না এই একটা জায়গায় তার ঘাটতি রয়েছে তিনি উন্নয়নের ক্ষেত্রে তুঙ্গে আছেন কিন্তু এই একটা জায়গায় তিনি ঘাটতিতে আছেন সেটা হচ্ছে রাজনৈতিক ভাবমূর্তির দিক থেকে এবং তার এই রাজনৈতিক ভাবমূর্তি তিনি অবশ্যই সমৃদ্ধ করতে পারবেন যদি আজকে এই ধরনের একটা প্রস্তাব বাস্তবায়িত করে আগামী দিনের নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করার একটা ক্ষেত্র তিনি তৈরি করতে পারেন আমি ফিল করি সেটা আমার নজরুল আপনার সাথে একটু ডিফার করতে চাই আমি কারণ আপনার রাজনৈতিক শূন্যতা জননেত্রী শেখ হাসিনার কাছে নেই কারণ বিশ্ব আজকে ওনার প্রশংসা করছেন ওনাকে সমাদৃত করছেন আজকে আপনার বাংলাদেশের মানুষও আজকে স্বীকার করছে যে বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এবং এই উন্নয়নকে

ওনারা তো এইটাতে যদি বলতেন যে নাজরুল ভাইয়ের মতো যে না আজকে এই সিস্টেমটাকে প্রচলিত করার জন্য এবং সত্যিকারভাবে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যেই জিনিসটা দরকার সেটা হবে নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনের কর্মকর্তাদেরকে সুশিক্ষিত করে তুলে এবং জনসাধারণকে সবচাইতে বড়ো জিনিস জনসাধারণ সুশিক্ষিত হতে হবে নির্বাচন দেবেন গণতন্ত্র দেবেন গণতন্ত্র অধিকারটা আপনার যে দেবেন যে ব্যবহার করবেন সেটা জানতে হবে বুঝতে হবে তাহলে কিন্তু নির্বাচন একটা ছোট্ট ই দেখাই এখানে আমি এটা ডিটেলসে যেতে চাচ্ছি না যে সাতটা পয়েন্ট যেটা আমরা বলছি একটা পয়েন্ট হচ্ছে ভোটার তালিকা হার কারণ এটার উপরে একটা হচ্ছে ভোটার পরিচয়পত্র প্রসঙ্গ যেটা আমি বললাম নির্বাচনী ব্যয় সংকোচন প্রসঙ্গ এটা আমাদের সাজেশনে আছে সিস্টেমটা সার্বক্ষণিক নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গ এটাও আমাদের সাজেশন এখানে আছে জাতীয় আন্তর্জাতিক বোধ বোধ নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রসঙ্গ এটাও আমাদের সাজেশনে রয়েছে রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গ এটাও আলোচনা করেছি নির্বাচনী ট্রাইব্যুনাল প্রসঙ্গ এই সকল কিছু আমরা চাই কিন্তু আমাদের কম্পেন্ডি আমলে কিন্তু সবই চাচ্ছে জননেত্রী শেখ না সবই চাচ্ছে যার জন্য উনি কনফারেন্স করে ওনার কমিটি ও ডিক্লেয়ার করেছেন কেন্দ্রীয় কমিটি তারপরে ওনার আনুষাঙ্গিকভাবে দলটাকে শক্তিশালী করার জন্য যত পদক্ষেপ আছে সবই নিয়েছেন আমাদের সেক্রেটারি জেনারেল অনবরত কাজ করে যাচ্ছে এবং আর তার প্রত্যেকটা জায়গায় আমাদের কর্মীদেরকে অ্যালার্ট করা হচ্ছে সংঘবদ্ধ করা হচ্ছে এটা কেন গণতন্ত্রের পরিবেশটা

হ্যাঁ আপনার লক্ষ্য করেছেন ভেলি ন্যারো ভি অব এটা শুধু শুধু নয় নো আপনার ওইটা যদি আপনার একটা ওয়ান স্টেজ বাই স্টেজ কিন্তু আপনাকে আসতে হবে আপনি যে একবারে সব পেয়ে যান মনে করবেন তাহলে ব্রিটিশটা করে সেই দুশো বছর লাগতো না 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 কিন্তু আমাকে আচ্ছা আপনাকে পেতে গেলে আপনাকে এটার পিছনে সময়টা দিতেই হবে এবং স্টেপ বাই স্টেপ যেতে হবে এক কালে করতে যে যেটা নাকি বিএনপির ভুল করেছে এই ঠিক একই ভুল আবারও আমরা করতে পারি আমি আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এখন আওয়ামী লীগ এমন একটা স্টেজে পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী এমন একটা জায়গায় এসরী পৌঁছেছেন এখন তাকে নিঃস্বার্থভাবে দেশের স্বার্থের কথা চিন্তা করতে হবে নিঃস্বার্থভাবে এবং তাকে নিঃস্বার্থভাবে যা করা দরকার তাই করতে হবে যদি সেটা তার স্বার্থের পরিপন্থীও হয়ে থাকে তবুও তাকে সেটাই করতে হবে দিস ইজ দ্য স্টেজ দ্যাট নাও শি হ্যাজ টু বি রেকগনাইজ দ্যাট ওয়ে আমি মনে করি এই সময়টা তার এসছে যেখানে ওনাকে এমন কাজ করতে হবে যেটা তার বিপক্ষে গেলেও তাকে সেটা দিতে হবে যদি সেটা জনস্বার্থ হয় এবং এই এই পজিশনটা তাকে আসতেই হবে এবং এটা যারা আপনারা যারা তার আশেপাশে অ্যাডভাইজার আপনারা তাকে এই পরামর্শ নিশ্চয়ই আপনারা দেবেন যে আজকে তার এই রাজনৈতিক ভাবমূর্তি উন্নত করার পেছনে এটি একমাত্র কারণ হবে যে রাজনৈতিক যে কিছুটা হল প্রশ্নটা রয়েছে সেটা সমাধান আপনাকে ধন্যবাদ ধন্যবাদ এই পরামর্শটা আপনার তো বারিসা নাজমুদ এবং मिस्टर আপম হকলেসতা মুন্সি যা দর্শক মণ্ডলী আমার অতিথিরা যেটি বলছেন বিশেষ করে পেছেন নাজমুদ যেটি বলছেন যে মোটামুটি ভাবে ধারণাটা এরকমই দেবার চেষ্টা করছে যে 2014 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন এই নির্বাচন নিয়ে যে প্রশ্ন সেক্ষেত্রে যদি শতভাগ দায় বিএনপির হয়েও থাকে তারপর এ কথা বলতেই হবে যে সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ ছিল এবং তিনি নিজে মনে করেন যে বর্তমান সরকার প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিকভাবে উন্নয়নের দিক থেকে দেশকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু রাজনৈতিক জায়গায় একটা বড় ঘাটতি তাদের রয়েছে এবং সেই জায়গায় ভিন্ন মত পোষণ করেন আফরম ফখরুল ইসলাম মুন্সী এবং উনি মনে করেন আপাতত যেটি ধারণা দেবার চেষ্টা উনি করছেন সেটি হচ্ছে যে গণতন্ত্রকে শক্তিশালী করবার চেষ্টা আওয়ামী লীগ করছে প্রধানমন্ত্রী করছেন তাদের সরকার করছে সেটি করছেন মূলত তাদের দলকে শক্তিশালী করবার মধ্য দিয়ে দলের ভেতরে গণতন্ত্রকে শক্তিশালী করবার মধ্যে দিয়ে এটি তাদের প্রাথমিক পদক্ষেপ ওনারা মনে করেন যদি দলকে শক্তিশালী করা যায় তাহলে সারা দেশে গণতন্ত্রটা ওনারা নিশ্চিত করতে পারবেন কিন্তু সাধারণভাবে ধারণা হচ্ছে যে সরকার নিজের দলকে শক্তিশালী করুক নিজেকে শক্তিশালী করুক কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু তারা সরকারে আছে গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য অন্যদেরও জায়গা বা সমান সুযোগ তাদেরকে করে দিতে হবে এবং নাজমুল হুদা এই জায়গায় মনে করেন যে প্রধানমন্ত্রীকে তিনি মনে করেন এখন সর্বময় ক্ষমতার অধিকারী এবং তিনি চাইলে অনেক কিছু করতে পারেন এবং তার পক্ষেই তিনি যে পরিবর্তন আকাঙ্ক্ষা করেন এটি ভালো নির্বাচন এটি ভালো গণতন্ত্র এটি উন্নত দেশ সেটি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই দেওয়া সম্ভব কিন্তু তাকে নিঃস্বার্থভাবে একটা অবস্থান গ্রহণ করতে হবে এবং সেই নিঃস্বার্থ অবস্থানটা নিজের স্বার্থের বিপরীত প্রজন্মদের অবস্থান নিতে হবে এবং তিনি মনে করেন যে প্রধানমন্ত্রী আসলে আর চাও পাওয়ার কিছু নেই এখন তিনি শুধুই দিতে পারেন দীর্ঘকাল প্রধানমন্ত্রী তো করছেন সেই হিসেবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা